বাপের বাড়ি যাওয়ানোর কথা না, মন্ডা বড় ফুরফুরা মনে হয়। তুমি পুরুষ মানুষ, তুমি কি বুঝবা? অনেক কিছুই বুঝি না। শোনো, তোমার ভাইকে একটু কয়ে দিও, আমার লোকে যা করার করছে, আমার বাপ মার লোকে যেন সব না করে। তাইলে কইলাম খবর আছে। দেখো, এক কথা বারবার কইলে তার মর্তবা থাকে না। আর আমার ভাইয়েরা এসে তোমার কাছে হেল লাগে মারছে আয় গেছে, তারপরও যদি চইছে কাছে এসে বসো। আসবো যা, তুমি তো শুনছো আমি 6 মাস দেশের বাইরে থাকি, মানে ইটাই ভাটাই কাম করি। তো ওই 6 মাস আমি বাড়িতে থাকবো না, তুমি একলা একলা কি করবা? তাহলে এই 6 মাস আমি ভাইয়ের লগে গিয়ে থাকো। বাহ বাহ বাহ, বিয়ের আগে 6 মাস তো তোমার ভাইয়েরা তোমার খাওয়াইতে পারে না, মাতবর বাড়ি কাম করাইছে, এখন কি তোমার এনে তুলু তুলু করে খাওয়াইবো? না, গরিব দেখলে সবসময় এরকম কথা দেয়া কথা কথা। বুঝছি, 6 মাস তুমি ভাইগো বাড়িতে না, মাতবর বাড়ি তুই নাগরের সাথে কাটাই আসবা, এইটাই তোমার মতলব? তুমি আবুল তাবুল কথা কম। তোরও এই গরমে সবকিছু শেষ করতে হবে, আর এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ। আর শুন, তোর বাপের কথা কিন্তু কান তুলবে না। এক কথা বারবার কইও না, সামনে কি করতে বই ডাকো। তোর ভাইয়ের কাছে যাবি? তোর ভাইয়ের কাছে যাবি?